স্বল্পয়ের মানুষদের বেশিরভাগই ঈদের কেনাকাটা করেন ফুটপাতের দোকান থেকে, কিন্তু এবছর ফুটপাতে ঈদের কেনাকাটা জমেনি এখনও। দোকানিরা পাঞ্জাবি, গয়না, জুতা, অন্যান্য পণ্যের পসরা সাজিয়ে বসে থাকলেও বিক্রি তুলনামূলক কম। নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে ফুটপাতের জিনিসের উপরও, এমনটাই মনে করছেন বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন FM বাজিত। ঈদ ধনী গরিব সবার হলেও এবারের ঈদের আনন্দ কিছুটা হলেও ফ্যাকাশে হবে স্বল্প আয়ের মানুষদের। আয় ব্যয়ের সঙ্গতি মেলাতে পারছে না বেশিরভাগ মানুষ। শপিং মলগুলোর তুলনায় ফুটপাতের দোকানে জিনিসপত্রের দাম কম থাকায় সাধারণত সেখানেই ভিড় করেন স্বল্প আয়ের মানুষেরা। কিন্তু নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ফুটপাতের কম দামের জিনিসও কিনতে ভাবতে হচ্ছে তাদের। পছন্দের জিনিসগুলো পাইছি, বাট দামটা একটু বেশি মনে হচ্ছে। আমার দুইটা টুইন বেবি আছে, বড় বেবির জন্য নিয়ে ফেলছি, বাট টুইন বেবির দুইটা এখনো দাম দর বনছে না। সচ্ছল মানুষেরা রাজধানীর শপিং মলগুলোতে ভিড় করলেও ফুটপাথ ছাড়া বিকল্প নেই স্বল্প আয়ের মানুষদের। কসমেটিক কিনছি, কানের দুল, চুড়ি টুড়ি, এগুলো মেয়ের জন্য, আমার নিজের জন্য, দাম মোটামুটি। আমি এখানে আসছি আমার আম্মুর কাছে যে কসমেটিক কিনতে, যেমন কানের দুল, হাতে চুড়ি, ব্যাসলাইট, পোশাক, গহনা, কসমেটিক, জুতা সহ নানান পণ্যের পসরা সাজিয়ে বসলেও আগের বছরগুলোর তুলনায় বিক্রি কম বলে জানান ফুটপাতের দোকানিরা। দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে মানুষের ক্রয়ের ইয়েটাও আর কি মানুষের কমে গেছে। ঠিক আছে, আমাদের ব্যবসার একটু মন্দ যাচ্ছে। আজকে সারাদিনে শার্টটা পাঞ্জাবি বিক্রি করছি, দর দাম একটু মানে কমে গেল। আমরা 500 টাকা এক রেটে বিক্রি করি, তো হ্যাঁ একটু দামাদামি করি, 400-300 টাকা দামাদামি করে। মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ভালো মানের পাঞ্জাবি কাপড় চোপড়ি পাওয়া যায় এখানে, ভালো মানের খাবারের জিনিসগুলো বাড়তির জন্য মনে করেন মানুষের পোশাকটা কম কেনাকাটা করতেছে। এখন মানুষকে খাওয়াবে না কাপড় চোপড় কিনবে, ঠিক আছে, তার জন্য মনে হয় আমাদের ব্যবসাটা এখন আগের চেয়ে একটু কমে। রোজা শেষের দিকে সাধারণত বিক্রি বাড়ে, এবছরও তেমনটাই আশা করছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।